আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের অলরেডি সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে। আজকে আমি আমার এই ভিডিওতে সপ্তম সপ্তাহে প্রকাশিত হওয়া উচ্চতর গণিত বিষয়টার 100% নির্ভুল অ্যান্সার দেখানোর চেষ্টা করব। চলো অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। যেমন অ্যাসাইনমেন্ট নাম্বার, এটা হলো অ্যাসাইনমেন্ট নাম্বার এক। যেমন অ্যাসাইনমেন্টটা হলো আমাদের এখানে একটা দেওয়া আছে, এটা অনুসারে আমাদের চারটা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্ন অনুযায়ী আমাদের কী অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। তারপরে আমাদের শিখন বল বা বিষয়বস্তু দেওয়া আছে, তারপরে নির্ধারিত সংখ্যার ধাপ বা পরিধি। এখানে আমাদের চারটা প্রশ্নের সংখ্যার দেওয়া আছে, নির্ধারিত ধাপ দেওয়া আছে। যেমন এসি এর সমীকরণের নিচে বর্ণনা করতে হবে, সমীকরণে বি বিন্দুকে বসাতে হবে। এবং খ নম্বর হলো সি ডি তে ও এ কিউ সরলরেখা সমীকরণের সাধারণ সমাধান করে পি বস্তুর স্থানাঙ্ক নির্ণয় করে। এবং গ নম্বর হলো সি ডি এর ডাল নির্ণয় করে আর বিন্দুগামী সি ডি এর সমান্তরিকৃত সমীকরণ নির্ণয় করবে। গ নম্বরে আমার দুইটা অপশান দেওয়া আছে, একটা হলো এসি উপ্ত এ কিউ এর ঢাল সমান বিবেচনা নিয়ে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবে। তারপরে ধাপটা হলো চতুর্থ ক্ষেত্রে নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে আর কি আমাদের। এবার আমাদের কি মূল্যায়নের ধাপ দেওয়া আছে, যেমন ক হলো কে এর মান নির্ণয় করতে হবে, সর্বোচ্চ নাম্বার পেতে হলে 4। যেমন খ নম্বর হলো ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। গ নম্বর যে প্রশ্নটা আছে, এটা হলো আর এর বিন্দুগামী সি ডি এর সামান্তরিক রেখা সমীকরণ নির্ণয় করতে হবে। যেমন ঘ নম্বর হলো তিনটি ভিন্ন পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। চলো আমরা প্রশ্নটি পড়লাম, এবার আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখি। প্রথম আমরা এভাবে লিখলাম যে ক এর সমাধান, যেমন চিত্র হতে আমরা পাই এ ভি ও সি বিন্দুতে স্থানাঙ্ক যথাক্রমে এ হলো 10 আর 8, ভি হলো কে 4 ও সি হলো 8 এবং 0। তারপর হলো এসি সরলরেখার সমীকরণ, এসি সরলরেখার সমীকরণ রেখে আমরা সমীকরণ যে সূত্র আছে সেটা লিখলাম। যেমন এস ইকুয়াল 10 আর 10 ইকুয়াল 8, ওয়াই ইকুয়াল ওয়াল মাই মাইনাস 8, ওয়াই 8 মাইনাস 0। এখানে বাদে যেমন এক্স মাইনাস ক্যালকুলেশন করলাম, যেমন এক্স মাইনাস 10, ভাই কত 2, এখানে এই যে 10 থেকে 8 বাদ দিলে থাকে কত 2, এবং ওয়াই মাইনাস 8 আঠের 8। তারপরে আমরা কি এর ক্যালকুলেশন করার পরে আমরা কি এই যে 8x মাইনাস 2y মাইনাস 64 ইকুয়াল 0, এটাও আমরা এক নং সমীকরণ দিলাম। তারপরে আমরা লিখলাম যেহেতু ভি কে 4 বিন্দুটিকে এসি রেখার অর্থাৎ এক নংয়ের রেখার উপর অবস্থিত। তারপর আমরা এক রঙের রেখার উপর আমরা এই যে ভি এর মানটা বসালাম। পরে আমরা ক্যালকুলেশন করার পরে আমরা মানটা কী আসলো, কে ইকুয়াল 9, আমাদের কে এর মান বার করা হলো এবং আমরা এই 9 হলো কি অ্যান্সার। এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখে নিই। আমাদের খ নম্বর প্রশ্ন হলো যদি 2y মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0 হয়, সরলরেখাটি সিডি রেখাকে পি বিন্দুতে এবং ওয়াই ও এক্স অক্ষকে যথাক্রমে আর ও কিউ বিন্দুতে সেট করে, তবে ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের ত্রিভুজ পি কিউ সি এর কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যেমন খ এর সমাধান, যেহেতু 2y মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0, সরলরেখাটির সিডি রেখাকে পি বিন্দুতে এবং এক্স ও ওয়াই অংশকে যথাক্রমে আর ও কিউ বিন্দুতে সেট করে, সুতরাং এ কিউ রেখার সমীকরণ, ইকু রেখার সমীকরণটা কি 2y মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0। এটা আমরা কয় নং সমীকরণ দিলাম, 2 নং সমীকরণ দিলাম। আর কারণটা কি, আমরা এর আগে কত আমরা যে এসি সমীকরণটা বার করলাম সেটা আমরা এক নং দিলাম, তাই এটা কি 2 নং সমীকরণ দিলাম। এখন সি এর মান দেওয়া আছে সি ইকুয়াল 8 অথবা 0, ও ডি এর মানটা দেওয়া আছে হলো 2 আর 6। এবং আর কি বিন্দুগামী সিডি রেখার কি সমীকরণটি বার করবো আর কি। যেমন সমীকরণের সূত্রটা আছে যে সমীকরণ হলো এক্স মাইনাস এক্স ওয়ান, ভাই হলো এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ভাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা আমাদের কি সূত্র, সমীকরণের সূত্র। যেমন আমরা কি মান বসানোর পর আমরা ক্যালকুলেশন করার পর আমাদের কি আসলো যে এক্স প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0। আর এটা আমাদের কত নং দিলাম, 3 নং দিলাম। তারপরে এখন 2 নং ও 3 নং সমীকরণে যোগ করা হলো, মানে 2 নং আর 2 নং আর 3 নং সমীকরণ যোগ করলাম। যোগ করার পরে আমাদের এখানে ক্যালকুলেশন করার পরে যেমন ওয়াই এর মানটা আসলো ওয়াই ইকুয়াল 40, ভাই কত 3।
তাহলে ওয়াই এর মান যেমন 2 নং সমীকরণে বসে পাই এবার ওয়াই এর যে মানটা বাড়াইছে সেই মানটা আমাদের কি 2 নং সমীকরণে আমরা কি বসে পাই যেমন x + 40/3 - 8 = 0 মানে এটা আমরা মান বসানোর পর এটা আসলো এবং আমরা ক্যালকুলেশন করার পর এই ক্যালকুলেশন করার পর আসলো s = 10/3 এটা আসলো এবার তারপর লিখুন যে সুতরাং p বিন্দুতে স্থানাঙ্ক p বিন্দুতে স্থানাঙ্ক 10/3 আইট হলো 40/3 মানে q বিন্দুতে x অক্ষের উপর অবস্থিত হওয়ার ধারা যায় যে q বিন্দুর স্থানাঙ্ক হলো a আর o যেহেতু q বিন্দুটি aq রেখা বা 2 নং রেখার উপর অবস্থিত তাহলে আমরা এটা লিখলাম দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করার পরে আমরা a এর মানটা পাইলাম a এর মান কি পাইলাম a = - কত 6 পেলাম এবার কি সুতরাং q বিন্দুর স্থানাঙ্ক - 6 আর হলো 0 তাহলে আমাদের যে প্রশ্নের ভিতরে বলছে যে PQC এর কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে যেমন ত্রিভুজ PQC এর ক্ষেত্রফল আমাদের এই ক্ষেত্রফল একটা সূত্র আছে সেই সূত্রটা অনুসারে আমাদের এটা দেখতে হবে আমরা প্রথমে সূত্রটা না লিখে মান বসে দিছি মান বসে তোমরা এভাবে লিখবা মান বসানোর পরে তারপর আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পর আমাদের মানটা চলে আসলো যেমন 18/2 হলো 3 আর কি বর্গ একক তাহলে আমাদের কি দুই খ নাম্বার অ্যাসাইনমেন্টের খ নাম্বার প্রশ্নটি সমাধান হয়েছে এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি একটু দেখে নিই অ্যানসারটি পড়ার আগে তো যেমন আর বিন্দুগামী ও সিডি এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো এবং আমাদের নির্দেশনা আছে যে সিডি এর ঢাল নির্ণয় করে এবং বিন্দুগামী ও সিডি এর সমান্তরিকের সমীকরণটি নির্ণয় করতে হবে যেমন কি গ এর সমাধান চিত্র হতে সি ও ডি বিন্দুগামী স্থানাঙ্ক যথাক্রমে সি 8 ও 0 ও ডি 2 আর 6 অতএব সি ডি রেখার ঢাল এফ ইকুয়াল 0 - 6 বাই হলো 8 + 2 ইকুয়াল ক্যালকুলেশন করলে আসে হলো কি - 1 এবং আর বিন্দুটি ওয়াই অংশের উপর অবস্থিত হওয়ার ধরা যায় যে আর বিন্দুটি স্থানাঙ্ক 0 আর কি ভি যেহেতু আর বিন্দুটি AQ রেখা বা 2 নং রেখার উপর অবস্থিত তাহলে কি v ইনটু 2 ইনটু v মাইনাস 0 মাইনাস 6 ইকুয়াল 0 তারপর আমরা কি এটার সাথে 2 আর b গুণ করলে হলো 2b মাইনাস 6 আর হলো 0 0 এবার কি 2b আর এই মাইনাস 6টা এই পাশে ডান পাশে আনলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং v এর b আবার এখানে 6 এর 2 দিয়ে ভাগ দিছে আসে হলো কি 3 সুতরাং আর বিন্দুটি স্থানাঙ্ক হলো 0 আর কত 3 তাহলে আমরা জানি দুটি রেখার সমান্তরিক হলে তাদের ঢাল সমান সুতরাং নিম্ন রেখাটির ঢাল হলো m = কি - 1 এবং রেখাটির r = কি 0 3 কি বিন্দুগামী সুতরাং নিম্ন cd রেখার সমান্তরিক রেখার সমীকরণ এবার সমীকরণটি y - y1 = mx - কি x1 এটা আমাদের সূত্র তারপর আমরা এটা মান বসিয়ে কি ক্যালকুলেশন করার পর আমাদের মানটা চলে আসলো এবং x প্লাস y মাইনাস 3 ইকুয়াল কি 0 এটাই আমাদের অ্যান্সার তারপরে ধাপটি আমরা দেখি মানে ঘ নাম্বার প্রশ্নটার অ্যান্সারটি দেখি চলো ঘ নাম্বার প্রশ্নটি আমরা দেখে নিই আগে ঘ নাম্বার হলো a c q e একটি সমান্তরিক হলে e বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করে x y সমান সক কাগজ মানে এখানে আমাদের কি গ্রাফ কাগজে আঁকতে হবে আর কি চিত্রটা এবং বিন্দু পাথন সমান্তরিকটি অঙ্কন করো এবং তিনটি ভিন্ন উপায়ে এর ক্ষেত্রফল কি নির্ণয় করতে বলছে এবং আমাদের কি চিত্র আঁকতে গ্রাফ আঁকতে হবে এবং কি তিনটা ভিন্ন উপায়ে সমান্তরিকের এই তিনটি কি করতে হবে আমাদেরকে এটা উপস্থাপন করতে হবে তিনটি ভিন্ন উপায়ে যেমন ঘ এর সমাধান যেহেতু এ সি কিউ একই সমান্তরিক এবং সি কিউ রেখার x অক্ষের উপর অবস্থিত এবং a বিন্দুর কোটি হবে কি 8 সুতরাং e বিন্দুটি কোটি হবে 8 মনে করি e বিন্দুটির স্থানাঙ্ক হলো p r r 8 অতএব ec রেখার ঢাল f1 = 8 - 0 y হলো 10 - 8 = এর সাথে ক্যালকুলেশন করলে আমরা কত পাই 4 পাই এবং qe রেখার ঢাল m2 এম টু মান বসায় পাওয়ার পর আমাদের কি ক্যালকুলেশন বরাবর আসলে 8/p + 6 আবার যেহেতু এ সি কিউই একটি সমান্তরিক কাজেই এ সি
এসি ও কিউই রেখার সমান্তরিকের আর আমরা জানি যে দুটি রেখার সমান্তরিক হলে তাদের ঢাল কি সমান আমরা জানি এটা যেমন কি আমাদের সূত্র হলো কি m1 equal m2 তারপর আমরা মান বসাইলাম মান বসানোর পরে ক্যালকুলেশন করার পর কি p এর মান আসলো p এর মান হলো কত -4 এবার আমাদের যে গ্রাফটি অঙ্কন করতে বলছে সেই গ্রাফটি এঁকে নিলাম তোমরা এরকম গ্রাফে পরে এঁকে নিবা তারপরে সুতরাং এই বিন্দুতে স্থানাঙ্ক হলো -4 আর 8 যেমন x অক্ষ বরাবর এক ঘরের মান এক একক এবং y অক্ষ বরাবর এক ঘরের মান এক একক ধরে a c q e এই বিন্দুগুলো স্থাপন করে বিন্দুগুলোর যোগ করি যেমন আমাদের যে তিনটি ধাপের কথা বলছে সেই ধাপটি আমাদের তিন ধাপের ভিতরে তিন ধাপে আমাদের কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এটা কি প্রথম ধাপ প্রথমটা হলো a e q c চতুর্ভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা আমরা বসে নিলাম তারপর আমরা কি ক্যালকুলেশন মান বসে ক্যালকুলেশন করার পরে আমাদের কত 112 কি বর্গ একক তারপরে দ্বিতীয় পদ্ধতিটা দেখি দ্বিতীয় পদ্ধতি হলো a c q e চতুর্ভুজটির ক্ষেত্রফল ত্রিভুজ এ ই কিউ প্লাস ত্রিভুজ এ কিউ সি তারপরে আমরা কি সূত্র উপর কি মানটা বসালাম মান বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পরে আমাদের এটা আমাদের কত আসলো 112 কি বর্গ একক এবার আমাদের তিন নম্বর ধাপ মানে সর্বশেষ পদ্ধতি আর কি তিন নম্বর পদ্ধতি মানে তিনটা পদ্ধতিতে আমাদেরকে যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এটা হলো লাস্ট আর তোমরা নিঃসন্দেহে আমার অ্যাসাইনমেন্টটি যে হুবহু লিখতে পারো এটা 100% নির্ভুল যেমন মনে করি এ ই কিউ ত্রিভুজ এ ভি ও সি যথাক্রমে এবং এ ই ই কিউ ও এ কিউ বাহুর দৈর্ঘ্য যেমন আমাদের কি প্রথমে আমরা কি তিনটা বাহুর দৈর্ঘ্য বার করে নেব যেমন এ ভি সি এর কি এর মানটি আমরা বার করে নেব যেমন প্রথমে এটা সূত্র ইয়ে করে আমরা ক্যালকুলেশন করার পর 14 আসলো বি এর মান হলো আসলো হলো 8.246 এবং সি এর মান আসলো হলো 70.88 কত 9 এবার আমরা কি অতএব এ ই কিউ ত্রিভুজটির পরিসীমা হলো 2s 2s দিলাম আমরা যে পরিসীমা জানি হলো s এবার কি 2s দিলাম 2s দিয়া হলো a প্লাস b প্লাস c এবার সবগুলো যোগ করলাম যোগ করার পরে আমাদের আসলো 40.135 এবার কি আমরা যে 2s লিখছি এবার আমাদের 2s থেকে কি s এর মান বার করতে হবে যেমন s ইকুয়াল কি 40.135 y কত 2 এটা ভাগ দিলে আসে হলো 20.068 এবার আমাদের যে আমাদের হলো এ ই কিউ ত্রিভুজটির ক্ষেত্রফল এ কিউ ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি আমরা কি সূত্রটা লিখলাম সূত্রটার পরে আমরা এগুলো এস এর মান তারপর হলো এস মাইনাস এ এর মান সি এর মান মানগুলো আমরা যথাক্রমে বসে দিলাম বসানোর পরে এগুলো কি ক্যালকুলেশন করার পর আমাদের মানটা কত আসলো 46.091 বরাবর হলো অতএব এ সি কিউ ই চতুর্ভুজের ক্ষেত্রফল 2 ইনটু ত্রিভুজ এ ই কিউ এর ক্ষেত্রফল আর কি যেমন 2 ইনটু ত্রিভুজ এ ই কিউ এর কত মান আমরা পাইছি হলো কত 46.091 দিয়ে দুই দিয়ে গুণ করলে ক্যালকুলেশন করলে আসলে 112.18 এত বর্গ একক আজকের অ্যাসাইনমেন্টটি এখানে শেষ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অন করে দিবেন